প্রাপ্তবয়স্কদের ছবি পেয়ারা সুভাষ। নুরুল আলম আতিকের পেয়ারা সুভাষ 9 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 8 বছর আগে শুটিং শুরু হয়েছিল, 8 বছর পরে এসে সিনেমাটা মুক্তি পাচ্ছে। নুরুল আলম আতিকের ভাষায় এটি 8 বছর আগে যেরকম ছিল গল্পটা, যতটা ডিমান্ডেবল ছিল, যতটা সময় উপযোগী ছিল, 8 বছর পরে এসেও গল্পটা ততটাই সময় উপযোগী। আসলে গল্পটা হচ্ছে গিয়ে স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণ, মানে অনেক সময় স্ত্রীর অমতে বা স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও স্বামীর সঙ্গে মেলামেশা করতে হয়। তো এই বিষয়টা এতটাই স্পর্শকাতর, এতটাই পর্দার আড়ালে থাকে, এতটাই আলোচনার উল্টো পিঠে থাকে যে এটি নিয়ে খুব বেশি কেউ কথা বলতে চায় না, এটি নিয়ে সহজে কোনো আলোচনা বা সমালোচনা হয় না, সিনেমা তো দূর কি বাদ। তো সেরকমই একটি প্রেক্ষাপট বা গল্প নিয়ে হাজির হচ্ছেন নুরুল আলম আতিক। এটি প্রযোজনা করেছেন আলফা আই আর চরকি। তো গল্পটা বা সিনেমাটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু আলফা আই বা চরকির সৃষ্টি হয় নাই, তারও আগে থেকে সিনেমার গল্প বা শুটিং শুরু হয়েছে। তো চরকি এবং আলফা আই জয়েন করেছে পরে, এবং এটার সঙ্গে আছে জয়া আহসানের নাম, আছে নুরুল আলম আতিকের নাম, মানে দুইটা ব্র্যান্ড নেম ইজ অ্যাটাচড উইথ দিস ফিল্ম। সো যার কারণে অনেক সিনেমা প্রেমী মানুষদের একটি আকর্ষণের জায়গা এই সিনেমাটা। এই সিনেমাটা দেখবার জন্যে বহু সিনেমা প্রেমী মানুষ অধীর আগ্রহে বসে আছে। কমার্শিয়ালভাবে এই সিনেমাটা কতটুক দর্শক জনপ্রিয়তা পাবে সেই বিচারে এই সিনেমার বিচার করা যাবে না, কতগুলো টিকিট বিক্রি হইল সেই বিচারে এই সিনেমার বিচার করা যাবে না। এই সিনেমার বিচার হয় মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে, দেশ বিদেশের যে সমস্ত ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেই সব ফেস্টিভ্যালে যাওয়ার মতো সিনেমা এটি। তো ফেস্টিভ্যালে যাওয়ার মতো সিনেমা কখনোই ম্যাস পিপুলের অত জনপ্রিয় হয় না, ম্যাস পিপুলদের মাঝে। ম্যাস পিপুলরা একটু গতানুগতিক মাসালাদের সিনেমা পছন্দ করে। কিন্তু সিনেমার বাতাস চেঞ্জ হচ্ছে, সিনেমা দেখার মতো মানুষের রুচি চেঞ্জ হচ্ছে। সিনেপ্লেক্স আসার পরে এই সিনেমাগুলা ব্যবসা করছে, এই সিনেমাগুলো হালে বাতাস পাচ্ছে। এর উদাহরণ হচ্ছে দেবী। বাংলাদেশের বাইরে এখনো পর্যন্ত বোধ হয় দেবীর রেকর্ড কেউ ছাড়াইতে পারে নাই, এত বিজনেস করছে সিনেমাটা। তো সব কিছু মিলিয়ে যখন এই সিনেমার এই অবস্থা, মানে এখন যেই অবস্থা, এই অবস্থায় এই সিনেমাটাকে হাইপে তোলার জন্যে, এই সিনেমাকে একটু আলোচনায় নিয়ে আসার জন্যে কিছু তো করতে হবে যাতে করে মানুষের কাছে পৌঁছে যায় সিনেমাটা। তা আমার মনে হয় আলফায়ের কর্ণধার শাহরিয়ার শাকিল এই কারণেই বলছে এটা প্রাপ্তবয়স্কদের ছবি, এটা দেখবার জন্য আপনারা বাচ্চাদেরকে নিয়ে হলে যাবেন। যদি তাই হইতো তাইলে আহমেদ রুবেল কেন বললো যে না, আমার কাছে মনে হয় না এটা প্রাপ্তবয়স্কদের ছবি। আহমেদ রুবেলের কাছে কিন্তু ঠিকই মনে হয় যে এটি প্রত্যেক বয়সী মানুষের কাছে এই মেসেজটা যাওয়া উচিত, প্রত্যেক বয়সী মানুষেরই দেখার মতো ছবি। যদিও আহমেদ রুবেল এই কথা বলে নাই যে হ্যাঁ বাবা মা ছেলে মেয়ে একসঙ্গে নিয়ে দেখবেন। তো আমার কাছে যে পয়েন্টটা আসলো আমার মাথায় সেটা হচ্ছে যে আপনার কাছে যদি এটি প্রাপ্তবয়স্ক ছবি মনে হয় তাহলে সুরঙ্গ কি ছিল, সুরঙ্গর আগে কেন বলা হয়নি এটি প্রাপ্তবয়স্কদের ছবি, কেন এই পেয়ারার সুভাষকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ছবি। তাহার মানে হচ্ছে গিয়ে দুইটা জিনিস হইতে পারে তার কাছে। একটা হচ্ছে যে সুরঙ্গেতে যা দেখানো হয়েছে তার কয়েকগুণ বেশি স্ক্রিনিং করা হবে এই সিনেমাতে। তাহলে যদি সেটাই হয় তাহলে এটা সেন্সর পাবে কি করে? সুরঙ্গ যদি সেন্সর পেয়ে যায়, হুব্বা যদি সেন্সর পেয়ে যায়, তাহলে পেয়ারার সুভাষ অবশ্যই সেন্সর পাবে। এবং সেই জায়গা থেকে যতটুক ফোরকাস্ট ওয়ানে দেখানো হয়েছে তাতে মনে হয় না এই যে খুব বেশি কিছু আছে এটার ভিতরে, যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি এটা শাহরিয়ার শাকিলের স্ট্যান্ডবাজি যে আচ্ছা এটা একটু বলে দেই যে এটা প্রাপ্তবয়স্কদের ছবি, মানুষের অ্যাটেনশনটা গ্রো করবে, মানুষ উল্টা আরো হিরিক উঠবে যাওয়ার জন্যে যে না সিনেমাটা দেখে আসি। হয় এরকম মাঝে মধ্যে নেগেটিভ পাবলিসিটি সিনেমার সেল বাড়ায় দেয়, টিকিট সেল বাড়ায় দেয়। শাহরিয়ার শাকিল পুরো দুস্তর একজন বিজনেসম্যান, সে এখানে বিজনেস করতে আসছে। চরকি বিজনেসম্যান, তারা এখানে বিজনেস করতে আসছে, তারা চ্যারিটি করতে আসে নাই, তারা এটাকে
যেহেতু হাতে নিছে, যেহেতু বললাম যে যখন এই সিনেমার শুটিং শুরু হয়েছে তখন তাদের জন্ম হয় নাই, আই মিন টু সে দ্যাট আলফা আই চরকি তখনও ওইভাবে সক্রিয় হয় নাই, চরকি তো অনেক পরে আসছে, আলফা আই তখন কেবল গুটি গুটি পায়ে আসা শুরু করছে, 8 বছর আগের ইতিহাস এটা। তো এই ছবিতে আলফা আই যুক্ত হয়েছে, চরকি যুক্ত হয়েছে, দিস ইজ গুড সাইন। এরকম সিনেমাকে পৃষ্ঠপোষকতা করলে, এই ধরনের গল্প তৈরিতে, এই ধরনের গল্প নিয়ে কাজ করতে পরিচালকেরা সাহস পাবে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি শারিয়া শাকিলের এই প্রচেষ্টাকেও আমি সাধুবাদ জানাই, যে তিনি যেভাবে বলছেন এটি প্রাপ্তবয়স্কদের ছবি, তাতে করে একটা আলাদা হাইপ পাচ্ছে সিনেমা। এখন সিনেমা প্রচারের জন্য, সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য এনিথিং ইজ রাইট, এতে করে সিনেমার একটা হাইপ উঠবে, তারপরে সিনেমা দেখার পরে প্রথম দিন যাওয়ার পরে কিন্তু বাদ বাকি হাইপটা তুলে দিবে দর্শক। তো প্রথম দিন দর্শকদেরকে হলে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা করতে হবে, সেই কিছু একটা করার জন্যই হয়তো শারিয়া শাকিল এই কথাটি বলেছেন যেটি প্রাপ্তবয়স্কদের ছবি। বাদ বাকি তো 9 তারিখ হলে গিয়েই আপনারা দেখতে পাবো। তো একটা জিনিস দেখার বিষয় থাকবে যে সুরঙ্গ কতটা প্রাপ্তবয়স্কদের, আর হুব্বা কতটা প্রাপ্তবয়স্কদের, আর পেয়ারার সুবাসটা কতটা প্রাপ্তবয়স্ক, এই জিনিসটা কম্পেয়ার করার মতো একটা জায়গা তৈরি হবে, যে কতটা প্রাপ্তবয়স্করা হলমুখী হবে আর কতটা বাচ্চারা মানে আন্ডার এজড ছেলেমেয়েরা হলমুখী হবে। তো এই বিষয়টা খুব ভালো যে চর্চাটা শুরু হয়েছে যে বাচ্চাদের কোনটা কোন এজের, বিশ্বের বিশেষ করে হলিউডের সিনেমাগুলোতে এজ লেখা থাকে যে এই সিনেমাটা এত বছরের বয় সের বেশি দেখা যাবে না, এরকম একটা এজ রেস্ট্রিকশন থাকে, বা আগে থেকেই বলে দেয় যাতে এত বছরের বয়স যদি কেউ দেখে তাহলে তারা যেন কোনো বিব্রতকর পরিস্থিতি না পড়ে, তাহলে সেই পরিবেশে যেন তারা দেখে। তো সেই প্রাপ্তবয়স্কদের জন্য যে ছবিটি, সেই ছবিটি, সেই ছবিটিতে যারা কাজ করেছেন সুষমা সরকার থেকে শুরু করে দিহান, জয়া হাসান এবং আরো আরো যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু 8 বছরের যেই অ্যাপিয়ারেন্স ছিল 8 বছর আগে, যেরকম দেখতে ছিল, যেরকম অ্যাক্টিং ছিল, যেরকম চলাফেরা ছিল, সব কিছুরই কিন্তু এই মুহূর্তে এসে একটা পরিবর্তন হয়েছে। কারণ জয়া হাসানের আরও একটা ছবি ভূতপরি আগামী ওই একই সপ্তাহে রিলিজ পাবে কলকাতায়। আর ভূতপরিতে জয়া হাসানকে দেখবেন আর 8 বছর আগের জয়া হাসানকে দেখবেন, দুইটাকে হয়তো মিলাইতে পারবেন। এর মধ্যে জয়া হাসানের হয়তো কসমেটিক সার্জারি হয়েছে, সুষমা সরকারের তো চিনতেই পারবেন না, সুষমা সরকারের 8 বছর আগে দেখতে এরকম ছিল এখন কিরকম। তো এই শিল্পীদের কিছু বাহ্যিক পরিবর্তন অবশ্যই হয়েছে, তো সেই বিষয়টা আসলে মাথায় রেখে দেখতে হবে। 8 বছরের আগের প্রেক্ষাপট অবশ্যই 8 বছরের পরের প্রেক্ষাপটের সঙ্গে মিলবে না, তারপরেও হয়তো তারা চেষ্টা করেছে এই সময়ের যে টেকনোলজিগুলো সেই টেকনোলজির সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য। তো নুরুল আলম আতিক মানেই একটা বিশেষ কিছু, একটা আলাদা কিছু, একটা দেখার মতো কিছু। আমিও এই পেয়ারার সুবাস দেখবার জন্য অপেক্ষা করছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি। পেয়ারার সুবাসের যে ফোরকাস্ট 1 রিলিজ হয়েছে সেটি দেখে আপনাদের কি মনে হয়েছে একটু কমেন্ট করে জানাবেন।